আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা বিশাখালী ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের আশা করি ভালো আছো নিশ্চয়ই আজকে আমি তোমাদের আরবি প্রথমপত্র আদার্স সানি আশারা ফিল মাকতাবিল মুশ্রিফ অধ্যায়টি আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা চাইলে বই খুলে নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ চাপ্টারটিতে একটা ছবি দেয়া আছে একটি অধ্যক্ষের রুম প্রিন্সিপাল হুজুরের রুমের ছবি এখানে ফি মাকতাবিল মশিফ অর্থাৎ অধ্যক্ষের কক্ষে কিছু স্টুডেন্ট ছাত্ররা তাদের ফুটবল খেলার বিষয়ে অনুমতি নেয়ার জন্য অধ্যক্ষ সাহেবের সাথে দেখা করবেন অনুমতি চাইবেন এ বিষয়ে ছাত্র এবং অধ্যক্ষের মাঝে কথোপকথন হেয়ার এখানে উপস্থাপন করা হয়েছে তো তোমরা খেয়াল করো প্রথমে আত্মুল্লাভ मुशरफ वालकुम असल्लाम अतुल्लाभ नस्ता उस्ताद अलमुश तफद्दालु मा जा अतुल्लाभ इन दीना मारुदुनिया उस्ताद अलमुशरीफ मा हुआ याउलादी अतुल्लाभ नूरी दुआ नुकी माँ मुबाराता कुर कदम আল মান ও আমান এ কয়েকটি কথোপকথনের লাইনে যে আরবি গুরুত্বপূর্ণ কিছু শব্দ রয়েছে তার বাংলা শাব্দিক অর্থ আমি বলে দিচ্ছি খেয়াল করো আর তুল্লাভ তুল্লাভ শব্দের অর্থ ছাত্ররা শব্দের অর্থ অধ্যক্ষ তুরিদুন শব্দের অর্থ ইচ্ছা করা চাওয়া দুখুলি শব্দের অর্থ প্রবেশ করা অনুমতি চাওয়া শব্দের অর্থ আবেদন করা আওলাদি সন্তানেরা নুকিমু অর্থ নুকিমু শব্দের অর্থ প্রতিষ্ঠা করা মোবারাতান প্রতিযোগিতা করাতিল কাদামি ফুটবল মান ওমান বাইনা মান ওমান কাদের মাঝে জাইদুন শব্দের অর্থ উত্তম এবার আমি পুরো সেন্টেন্সগুলির বাংলা অনুবাদ করে দিচ্ছি প্রথমে আতুল্লাব আসসালাম আলাইকুম ছাত্রা অধ্যক্ষের রুমে প্রবেশ করলো এবং অধ্যক্ষ সাহেবকে সালাম দিল আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আলমশী আলমশ্রীফ অধ্যক্ষ সাহেব জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর তুল্লাবু এবার ছাতরা বললো অনুমতি প্রার্থনা করছি প্রবেশের জন্য ইয়া হে জি আমরা ভিতরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করছি ভিতরে আসতে পারি আল মুশ্রিফ অধ্যক্ষ সাহেব অনুমতি দিলেন তাফাদ হ্যাঁ ভিতরে প্রবেশ করো মাজা তুরি দুনা অথবা তিনি আবার জানতে চাইলেন যে তোমরা কি চাও তোমরা কেন এসেছ কি তোমাদের দাবি ছাত্ররা আমাদের নিকট ইন্দিনা রয়েছে মা আরুদুন একটি আবেদন ইয়া উস্তাদ উস্তাদজি আমাদের নিকট একটি দাবি ছিল অথবা দরখাস্ত ছিল অথবা আবেদন আছে আল অধ্যক্ষ সাহেব মা হুয়া ইয়া আউলাদ হে সন্তানেরা তোমাদের আবেদনটা কি তোমরা কি চাও তোমরা কি জন্য এসেছ অথবা তোমরা কি বলতে চাও আতুল্লাভ সাতরা নুরিদু আমরা চাই আর নকিমা আয়োজন করতে মোবারাতান প্রতিযোগিতা কোরাতিল কাদামি ফুটবল খেলার আমরা একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে চাই আল মুশ্রিফ একথা শোনার পর অধ্যক্ষ সাহেব বললেন জাই ভালো উত্তম অতি উত্তম প্রস্তাব বাইনা মান ও মান কাদের মাঝে অর্থাৎ কারা কারা খেলায় অংশগ্রহণ করবে প্রিয় স্টুডেন্টস তোমরা বাংলা অনুবাদের সাথে সাথে আরবিতে আল হেওয়ার মুখস্থ করে নিতে হবে আরবিতে তোমাদের এই হেওয়ার তথা সংলাপ কথোপকথনের নাম্বার থাকবে দশ মার্ক দুটি হেয়ার দেয়া থাকবে যেমন আসতে পারে আল হেয়ারও বাইনা সদিকাইনে যে কোনো বিষয়ে দুই বন্ধুর মাঝে কথোপকথন অথবা যদি এই হেওয়ারটা আসে তাহলে এইভাবে আসবে আলহেয়ার ও বাইনা তুল্লা অলমশিব যে ছাত্র এবং অধ্যক্ষর মধ্যে কথোপকথন এভাবে আসতে পারে যে কোনো দুইটি হেয়ার থেকে দুইটি হেয়ার দেওয়া থাকবে এখানে একটি আনসার দিতে হবে মার্ক থাকবে দশ তাহলে তোমরা আরবিতে মুখস্থ করে নিবে বারবার লিখবে বানান যেন ভুল না হয় এবং অবশ্যই বাংলা অর্থ ভালো করে পড়ে নিবে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি নতুন কোনো চাপ্টার নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত তোমরা আমার সাথে থেকো এবং অবশ্যই অবশ্যই ক্লাসগুলি দেখবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম